الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين صدق الله مولانا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا دنيا لا حول ولا قوة Allah jure jure Allah amar mayar nabi bine go apon bolte keho nai jogote Allah amar doyal nabi bine go apon bolte keho nai jogote Allah যারা তোমার অতি গোয়াপন তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন আল্লাহ তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন রাখব নিজ গরেতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ জুরে জুরে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ নবীজি আমরা জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়ে আমরা হয়ে যেন মরণ আল্লাহ 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 নবীজি আমরা জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়ে আমরার হয়ে যেন মরণ আল্লাহ 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 ধন্য হই তোর মানব জীবন ধন্য হই তোর মানব জীবন দূর হই তো মনের জ্বালা আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 যারা তোমার অতি গোয়াপন তারা সবাই মিলে মিশে পরাইবে কাপন আল্লাহ 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 বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নগাঁও উত্তর ফরাদিল কুজামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফজলুর রহমান লননী সাহেব নগাঁও সহসভাপতি হিসেবে যিনি আছেন নগাঁও দুলকুজামে মসজিদের সম্মানিত মুতল্লি জনাব মোহাম্মদ শাহানুর মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন পীরে তরিকত হযরত মৌলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, বর্তমান গদিনী সিন স্নানঘাট লতিবিয়া দরবার শহীদ বাহুবল হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসাবে যিনি এসেছেন আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন, তিনি রেস্টে আছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মৌলানা এম এ হাবিবুর রহমান ফারুকী আল কাদরি সাহেব কিশোরগঞ্জ। আসরের নামাজের পরে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন ও হাদিস থেকে যিনি আলোচনা করলেন আপনাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলিমে দিন হযরত মৌলানা কারী মাহমুদ মিয়া সাহেব নগাঁও, মাগরিব থেকে এশা নিয়ে যিনি আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা শেখ মোহাম্মদ আব্দুল্লাহি সাহেব নগাঁও, মাহফিল পরিচালনায় যিনি আছেন নগাঁও উত্তর ফরাদিল কুজামি মসজিদের সম্মানিত মুয়াজ্জিম সাহেব জনাব কেএম রাসেল আহমেদ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এই সুন্নি মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার এবং বসার যে সুযোগ দান করে দিয়েছেন, এজন্য মহামুনিবের ধরবারে হৃদয়ে সবটুকু ভালোবাসা উজ্জ্বাল করে উচ্চ আওয়াজে কৃপণতার বাপ ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ সময় আলোচনা করব না, কারণ আমি তো আপনাদেরই ইমাম সাহেব সুপরিচিত একজন ব্যক্তি, আমার আলোচনা প্রতি শুক্রবারে শুনেন, বিভিন্ন অঞ্চলে আলোচনা করে থাকি। মিডিয়ার ব্যক্তি যারা এসেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, গোয়েন্দা সংস্থার যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ। আপনারা অক্লান্ত পরিশ্রম করে সুন্নিয়াতের খেদমত করে যাচ্ছেন, আমার অনেক পরিচিত ভাইয়েরা আজকে মিডিয়া এসেছেন, এজন্য মাহফিল পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ। আজকে দুনিয়ার মিডিয়ায় আমাদের ওয়াজ রেকর্ড হচ্ছে ঠিক কিনা, যেভাবে দুনিয়ার মিডিয়ায় আজকে আমাদের ওয়াজ রেকর্ড হচ্ছে সারা বিশ্বে এখান থেকে মিনিটের ভিতরে প্রচার হবে আজকের নগাঁও দুলকুজামি মসজিদের মাহফিল ঠিক কিনা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যেভাবে মিডিয়ার মাধ্যমে ওয়াজগুলো রেকর্ড করা হয়, বান্দার জবান থেকে যে কথাগুলো উচ্চারিত হয় ওই কথাগুলো বাতাসে মিশে যায় না, জমিনও গ্রাস করে নিতে পারে না। আমি আল্লাহর পক্ষ থেকে সদা সর্বদা দুজন ফেরেশতা আমি রেখে দিয়েছি, তারা 24 আওয়ার 24 ঘন্টা তাদের কথাগুলো তারা রেকর্ড করে নেন, বলেন সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ রব
ফরওয়ার্ড 24 ঘন্টা দুজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাঁধে আমি আল্লাহ রেখে দিয়েছি তারা রেকর্ড করার জন্য আপনার জবান থেকে যে কথাগুলো উচ্চারিত হবে এই কথাগুলো বিফলে যাবে না আপনার জীবনে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি জীবনে কি করেছেন না প্রত্যেকটা কথাগুলো দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রেকর্ড করে রাখেন বলেন সুবহানাল্লাহ সেই দুইজন ফেরেশতার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন কিরামান কাতিমিন আছে কিনা প্রত্যেকজন মানুষের প্রত্যেক মানুষের কাঁধে দুইজন করে ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন এজন্য বাবাজিরা আমার যুবক ভাইরা রক্তের গরমে কথা বলা যাবে না অহংকার করে কথা বলা যাবে না বংশের গৌরবে কথা বলা যাবে না কারণ আপনি আমি একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে হবে কি না এজন্য বাবাজিরা আমার আজকে নগাঁও দিলকুজা মসজিদের মাহফিল করতে গিয়ে মাহফিল কমিটির মানুষরা এলাকার মানুষরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ঠিক কি না ও বাবাজিরা দূর দূরান্ত থেকে বড় বড় আলিম ওলামাদেরকে নিয়ে আসতেছেন দাওয়াত করা হয়েছে সবাই এসে পৌঁছে গেছেন আপনারা ঘরের ভিতরে বাইরেতে বাইরে বাড়িতে আছেন দয়া করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অতি সত্য মাহফিলে চলে আসুন ঠিক কিনা আপনাদের উপস্থিতিতে প্রমাণ করে দিবে আজকের এই মাহফিল সফল ও সার্থক বাবাজিরা আমার গভীর মনোযোগ এজন্য এই প্রত্যেকটা কথাগুলো কাল কিয়ামতের ময়দানে আপনার হাতে আমল নামা দিয়ে আল্লাহ বলবেন বান্দা নগাঁও দিলকুজামে মসজিদের মাহফিলে গিয়ে আলিম উলামার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা তোমরা শুনেছিলে একে জরিয়া করে ইচ্ছা করলে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে ঠিক কি না সেভাবে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানে পুস্তলিকাকে একটা কিতাব আপনার হাতে তুলে দেওয়া হবে আমল নামা সে কথা আল্লাহ কোরআনুল কারিম বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা সেদিন এই আমল নামা দেখে দেখে আপনার বিচার করার জন্য আপনি যথেষ্ট ঠিক কিনা রাত্রে গভীর রজনীতে কি কাজ করেছো এই কথাগুলো আল্লাহ রেকর্ড করে রাখবেন এজন্য বাবাজিরা আমার যুবক ভাইরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রাত্রি গভীর রজনীতে ঘুম থেকে উঠে যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুই চুকুর পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে কাঁদতে পারেন গু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হাত তুলতে দেরি হবে ওই বান্দার তাম জীবনের গুনাহ আল্লাহ আমি আল্লাহ মাফ করে দিতে এক সেকেন্ডও দেরি করব না বলেন সুবহানাল্লাহ ও বাবাজিরা আমার আমার যেহেতু সময় খুবই অল্প এদিক সেদিক যাব না সরাসরি কোরআন থেকে আলোচনা করব যাওয়ার পূর্বে আপনাদের সামনে এমন একজন সাহাবীর কথা উল্লেখ করব যে সাহাবীর নাম হয়তো আপনি আমার জীবনে এই প্রথম শুনেছেন অথবা কেউ শুনেছেন কেউ শুনেন নাই ঠিক কিনা আমরা আল্লাহ নবী সাহাবী হজরতে আবু বকরের কথা শুনেছি আল্লাহ নবী সাহাবী হজরতে উমরের কথা শুনেছি আল্লাহ নবী সাহাবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছি ঠিক কিনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছি আমি এমন একজন সাহাবীর কথা উল্লেখ করব গো যার কথা হয়তো আপনি আমার জীবনে প্রথম শুনেছেন একজন সাহাবী যার নাম ছিল হযরতে ওয়াহাব বিন কাবুস নাম কি শুনেছেন আপনারা হযরতে ওয়াহাব বিন কাবুসের নাম কি শুনেছেন শুনেন নাই বাবাজিরা আমার আল্লাহ নবীর যুগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের খেদমত করতে গিয়ে অনেক কষ্ট করেছেন একজন নয় দুইজন এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি তারা ছিলেন ঠিক কিনা আমরা বিশিষ্ট কতজন সাহাবির কথা আমরা শুনি গো কিন্তু অনেক সাহাবিদের অনেক ইসলামের মধ্যে অনেক অবদান আছে কিনা ও বাবাজি আমার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ নবীর সাহাবি হযরতে ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনি ছিলেন পল্লী গ্রাম এলাকায় বসবাস করতেন কোথায় বসবাস করতেন শহরে বসবাস করতেন না মক্কায় বসবাস করতেন না মদিনায় বসবাস করতেন না তিনি পল্লী গ্রামে বসবাস করতেন আল্লাহর নবীর ওই সাহাবি কিন্তু মন চায় আল্লাহর নবী হায়াত নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে তাকিয়া নামাজ পড়ার মন চায় তাহার গো কিন্তু নবী থাকেন মদিনায় তিনি থাকেন পল্লী গ্রামে আল্লাহর নবীর সাহাবি কিন্তু পাগল পড়া নবীর জন্য ঠিক কি নবীর সাহাবীরা যেভাবে পাগল নবীর জন্য আমরা কি নবীর জন্য পাগল হতে চাই কি চাই না চাই কি চাই না নবীর পাগল হতে হবে নবীর পাগল ছাড়া জীবনে আপনি
আপনি জান্নাতের আশা করতে পারবেন না ঠিক কিনা আজকের আলোচনা হবে কুরআন থেকে আলোচনা হবে হাদিস থেকে ঠিক কিনা কুরআন সাধারণ কোন গ্রন্থ নয় আমি তো লন্ডনে ছিলাম আমার সহতি ভাই সাহেব যিনি জনাব ফজলুর রহমান সাহেব তিনিও তো লন্ডনে ঠিক কিনা আমি তো লন্ডনে ছিলাম গু একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে আমার এক সৌভাগ্য হয়েছিল গিয়েছিলাম সেখানে আমি 5000 ধর্মগ্রন্থ দেখতে পেয়েছিলাম তার মধ্যে প্রথম যে ধর্মগ্রন্থ আমি দেখতে পেয়েছিলাম সেই খ্রিস্টান দেশে লন্ডনের জমিনে অন্য কোনো ধর্মগ্রন্থ নয় সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন বলেন সুবহানাল্লাহ সেই দিন সেই মহাগ্রন্থ আল কোরআন লন্ডনের জমিনে টাচ করতে গেলাম গো টাচ করতে যাওয়ার পরে ডিজিটাল পদ্ধতিতে লেখা উঠলো ডোন্ট টাচ উইদাউট ওজু ওজু ব্যতীত কোরআনকে আপনি স্পর্শ করতে পারবেন না সেই লন্ডনের জমিনে খ্রিস্টান দেশে সেই জাদুশালার মধ্যে মহাগ্রন্থ আল কোরআন রেখে দিয়েছে যেখানে টাচ করলে ওই সেখানে টাচ করা মাত্র লেখা উঠলো ডোন্ট টাচ উইদাউট ওজু ওজু ব্যতীত কোরআনকে টাচ করা যাবে না চিৎকার দাও বলেন না সুবহানাল্লাহ সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা হবে আলিম উলামাদের জমানে সুন্দর সুন্দর আলোচনা শুনবেন সময় খুবই অল্প আসুন বাবা জি আমরা কি বলছিলাম যে ওই সাহাবী পল্লী গ্রামে বসবাস করেন নবী থাকেন কোথায় মদিনায় নবী কোথায় থাকেন মদিনায় ভালোবাসতে হলে আবু বকরের মতো ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো ভালোবাসতে হবে ভালোবাসতে হলে আপনি আমি হযরতে ওয়াহাব বিন কাবসের মতো ভালোবাসতে হবে বলেন সুবহানাল্লাহ ও বাবা জি আমার আল্লাহ নবীর সাহাবী ওয়াহাব বিন কাবুস তিনি পল্লী গ্রামে বসবাস করেন উনার একটা ব্যবসা ছিল ব্যবসা কি ছিল হাদিসে উল্লেখ করা হয় উনার ব্যবসা ছিল তিনি মেষ পালন করতেন মেষ তো ছিলেন মানে বকরি বেড়া বকরি তিনি পালন করতেন গু উনি মেষ পালন করতেন সত্য সেতু মেষ ছিল কিন্তু মন চায় তিনি মদিনায় যাবেন মদিনাওয়ালার পাশে তাইকা তিনি নামাজ পড়বেন মদিনাওয়ালা যুদ্ধে যাবেন রাসুল যুদ্ধ যাবেন উন রাসুলের সাথে তিনিও জেহাদের ময়দানে যেতে চান ঠিক কিনা আল্লাহ নবী সাহাবীন ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পল্লী গ্রাম থেকে আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া সমস্ত কিছু ছেড়ে দিয়ে গো আল্লাহ নবীর সাহাবী ওয়াহাব বিন কাবুস তার ভাই পুত্রকে বাতুস পুত্র অর্থাৎ বাতিজাকে সঙ্গে করে নিয়ে মদিনায় নিয়ে আসলেন কিছু বকরি ছাগল নিয়ে আসলেন তিনি আল্লাহ রাসুলের পিছনে নামাজ পড়বেন বলেন সুবহানাল্লাহ তিনি যখন আসলেন মদিনায় প্রবেশ করা মাত্র শুনতে পেলেন আল্লাহর নবী মদিনার জমিনে নাই আল্লাহর নবী চলে গেছেন জিহাদের ময়দানে উহুদের যুদ্ধে তিনি চলে গেছেন বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার একটু গভীর মনোযোগ নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগাতে হবে নতির নবীজির প্রেম ভালোবাসা অন্তর না থাকলে আপনি খাঁটি মুমিন হতে পারবেন না ঠিক কিনা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন ঠিক কিনা যে প্রত্যেকটা মানুষ তার রাসূলকে ভালোবাসতে হবে নিজের জানের চাইতে এমনকি স্ত্রী পুত্র সন্তান সবার চাইতে নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলের প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে ঠিক কিনা সেই আল্লাহর নবীর সাহাবীন ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় প্রবেশ করলেন গো বড় স্বপ্ন ছিল বড় আশা ছিল তিনি যাবেন মদিনার মসজিদে নামাজ পড়বেন নবী ও নবীর পাশে তাকিয়ে নামাজ পড়বেন কিন্তু যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আল্লাহর নবী মদিনা শহরে নাই উহুদের মাঠে চলে গেছেন সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন তিনি জিহাদের ময়দানে এমনি ওয়াহাব বিন কাবুস বলে যে নবীর জন্য পাগল পাড়া হয়ে আসলাম বহু দূর থেকে মদিনায় আজকে মদিনায় আসার পরেও আমি আল্লাহর নবীকে দেখতে পাই না আমি ওয়াহাব বিন কাবুস আমার সমস্ত ধন সম্পদ ছেড়ে দিব গো আমার সমস্ত বকরিগুলা ফেলে দিয়ে আমি চলে যাব আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে আল্লাহর নবী সাহাবী হযরত ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে তিনি চলে গেলেন উহুদের ময়দানে চলে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল এমন সময় আল্লাহর নবী উচ্চারণ করতে লাগলেন সাহাবীরা রে তোমরা কে আছো ওই যুদ্ধে যারা তোমরা তর্কিতভাবে হামলা করবে বেঈমান কাফিরদের সাথে আমি রাসূল ঘোষণা করে দিলাম তোমরা যদি শহীদ হয়ে যাও তোমাদের জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে রেখেছে বলেন সুবহানাল্লাহ
যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল গু আল্লাহর নবী চলে আসলেন ওয়াহাব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারকের পাশে। তিনি দাঁড়াইয়া আল্লাহর নবীও তো আক্রান্ত ছিলেন ঠিক কিনা, আহত হয়েছিলেন উহুদের ময়দানে, চকুর পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী নিজের জন্য কোনো কষ্ট করলেন না, শুধু বলতে লাগলেন ইয়া হাবি উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলেন। সাহাবীর জ্বললে চকুর পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন গো। এমন সময় আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের সামনে বলতে লাগলে আমার প্রাণের সাহাবি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি নবীর সাথে তার বেশি সাক্ষাৎ হই নাই, ওই সাহাবি পল্লী গ্রাম সারিয়া আমি নবীর জন্য পাগল পড়া হয়ে এসেছিল, মদিনার মসজিদে নামাজ পড়বে গু, কিন্তু আমার পিছনে তার নামাজ পড়া হলো না। আজকে ওই সাহাবি ইসলামের জন্য, কোরআনের জন্য, নামাজের জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য নিজের জীবনটাকে দিয়ে দিল। আল্লাহ রাসূল ওই দিন ঘোষণা করলেন রাদিয়াল্লাহু আনহু মারাদওয়ান, ও সাহাবী রে আমার আল্লাহ তুমি আতুমিন ওয়াহাব বিন কাবুসের প্রতি সন্তুষ্ট, আমি রাসূল তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাসূল বললেন আমি রাসূল তোমার জন্য কি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাসূল সন্তুষ্ট হওয়া মানে কি? ওনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, ঠিক কি না? ওনার জন্য কি হলো? জান্নাত ওয়াজিব হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট অর্জন করলেন সাহাবীরা রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে, ঠিক কি না? আর আজকে রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, আজকে বিভিন্ন ধরনের ইসলামিক কার্যক্রম হচ্ছে বাংলার জমিনে, ঠিক কি না? সেখানে কথা বলতে গেলে আমরা বলতে পারি না, ঠিক কি না? আমাদের জওয়ানটাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক কি না? রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করবে, আমরা তার বিরুদ্ধে কথা বললে আমরা তাই কথা বলতে পারি না, আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, ঠিক কি না বাবাজি? আমার আসুন বাবাজিরা, আমার কি বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আয়াতের দিকে যাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল মুদাসির থেকে 29 নম্বর পড়া যে সূরাটি স্থান পেয়েছে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো যুবকেরা, মহাগ্রন্থ আল কোরআনে কতটি আয়াত আছে, কতটি সূরা আছে বলেন? 114টি সূরা আছে, আয়াত কতটি আছে? অনেকে বলতে পারেন, অনেকে বলতে পারবেন না, ঠিক কি না? আমি যদি সোনার বাংলার যুবকদেরকে বলি, ও যুবকেরা রে বাংলাদেশের নায়ক নায়িকার নাম বলো, তারা বলবে হুজুর শুধু তাই কি, ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম কথা বলো, আমরা তা বলে দিব। বলেন না উজুবিল্লাহ, ঠিক কি না? অথচ মহাগ্রন্থ আল কোরআনে 6,666 খানা আয়াত আছে, আছে কি না? আমি আপনাদের সামনে 114টি সূরা থেকে 29 নম্বর পারায় কত কতটা পারা আছে বলেন? 30টা পারা আছে না মহাগ্রন্থ আল কোরআনে? 29 নম্বর পারা সূরাতুল মুদাসির থেকে আমি আপনাদের সামনে 38 থেকে 48 পর্যন্ত আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, সময় খুবই অল্প, বলতে পারবো না। ওই চারটি বিষয় যারা গ্রহণ করবে তারা যাবে জান্নাতে, যারা ওই চারটি বিষয়ের বাইরে থাকবে তারা যাবে জাহান্নামে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে চারটি বিষয় যারা তার জীবনের সাথে মানে জড়িত করতে পারবে তারা যাবে কি জান্নাতে, আর যারা বাইরে থাকবে তারা যাবে কোথায়? জাহান্নামে। আমরা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীতে মানুষ আসার পরে দুইটা জিনিস মানুষের চাহিদা থাকে, দুইটা জিনিস কি? একটা হলো মানুষ বৃদ্ধ হতে চায় না, কি হতে চায় না? মানুষ বৃদ্ধ হতে চায় না, মানে সবসময় জোয়ান থাকতে চায় আর সে মরতে চায় না, ঠিক কিনা? এটা হলো মানুষের ধারণা, এটা কি মানুষের ধারণা? মানুষ বৃদ্ধ হতে চায় না আর মানুষ মরতে চায় না, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণ কবে কোন সুযোগ কখন কোন জায়গায় হবে ওই বিষয়ে দুনিয়ার কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ, ঠিক কি না? আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ রাত্রে ঘুমাইছো, ঘুম থেকে উঠার তোমার সম্ভাবনা নাই, ঠিক কিনা? ঘর থেকে বের হয়েছে ওই ঘরে ফিরে আসার সম্ভাবনা নাই, ঠিক কিনা?
কিছুদিন পূর্বে আপনাদের এলাকায় পানি উন্দ অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক কিনা? একজন নয় দুইজন নয় তোর তাজা নয়টা দেহ চলে গেল, কোন দিন কবে কোন সময় কার মরণ হবে গো ওই বিষয়ে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ ঠিক কিনা? ও বাবা জিরা মরণ যেহেতু আমাদের আছে, মরণ থেকে আমরা বাঁচতে পারবো না গো। যুবকেরা গো মা বোনেরা হাতে ধরে পায়ে ধরে কথা বলি, বারবার তো আমি মসজিদে ওয়াজে যখন বলি নামাজ ছেড়ে দিবেন না, নবীজি পৃথিবীতে আসার পরে 63 বছর জিন্দগি পেয়েছিলেন, কিন্তু আল্লাহ নবী মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং শেষ কথা নবী এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যে শেষ কথা তিনি উচ্চারণ করেছিলেন সেই কথাগুলো ছিল আসলাত আসলাত নামাজ প্রতিষ্ঠা করো ঠিক কিনা? ও বাবা জিরান সুললিতে কণ্ঠে আলোচনা শুনবা, মানুষের উদ্দেশ্য কিন্তু বেশি ভালো না, বক্তার স্টাইল কেরকম, বক্তা স্ট্রং কিনা, বক্তার কণ্ঠ সুন্দর কিনা, ওই মনোভাব নিয়ে এসে আজকে বক্তারা বক্তাদের আলোচনা শুনে কিন্তু হেদায়ত পায় না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কোরআন জীবন্ত একটা মুজিজা তোমাদের সামনে আমার নবীর পক্ষ থেকে রেখে দেওয়া হয়েছে, ওই কোরআনের টাচে আসলে তো মানুষের হেদায়তের রাস্তা দেখাই দেয় ঠিক কিনা? ঠিক কিনা বলছে আমার শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিম নাস বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনের টাচে আসলে মানুষকে হেদায়তের রাস্তা দেখায়। অথচ আমরা কোরআনের আলোচনা শোনার পরেও আমাদের হেদায়ত হচ্ছে না, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের নিয়তের মাঝে গরমিল আছে, আমাদের নিয়তের মাঝে কি আছে? গরমিল আছে। আমরা যারা আলোচনা করে থাকি অনেক আলোচকদের সাথে যখন কথা বলি তাদের উদ্দেশ্য কিন্তু থাকে না, সৎ উদ্দেশ্য থাকে না, কমার্শিয়াল বাণিজ্যিক আলোচনা করার জন্য পাগল পড়া হয়ে যায় ঠিক কিনা? কিন্তু আমি দেখেছি ছোটবেলা আল্লামা সাইফুল্লাহ ফুলতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার কদমে পড়ে তো আমি ওনার ছাত্র, আমরা দেখেছি ওনারা যখন আসতেন মাহফিলে কণ্ঠ এত সুন্দর ছিল না, কিন্তু হাজার হাজার মানুষরা ওনাদের কথায় শুনে মানুষ হেদায়েতের রাস্তা পেয়েছে ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, আমরা হচ্ছে ডিজিটাল বক্তা আর শ্রোতাগণ হচ্ছে ডিজিটাল শ্রোতা, এই জন্য ডিজিটাল হলে হবে না, আপনাকে কোরআন হাদিসের আলোচনা বুঝে আপনার জীবনকে গড়তে হবে, নতুবা কাল কেমতের ময়দানে আল্লাহর কাঠ করায় আপনি আমি আসামি হয়ে যাব। ও বাবাজি আসুন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মুদাসসির থেকে 38 থেকে 41 পর্যন্ত আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা ছিল বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে গো প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মফল সে নিজেই ভুক্তভোগী হবে ঠিক কিনা? কর্ম যদি ভালো হয় আপনার ফল হবে ভালো, কর্ম যদি আপনার বাদ হয় আপনার ফলটা হবে আপনার বাদ ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার কর্ম যদি ভালো হয় আর এই দুনিয়া থেকে যদি ঈমান নিয়ে আল্লাহর রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে কোরআনের আলোয় নিজের জীবনটাকে যদি গড়তে পারে গো, হাদিসের আলোয় যদি নিজের জীবনটাকে গড়তে পারে, গড়তে যদি পারে মরে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিদের জন্যে দুইটা স্থান রেখে দিয়েছি, একটি স্থান হলো জান্নাত আর একটি স্থান হলো জাহান্নাম ঠিক কিনা? যাদের কর্ম ভালো হবে তাদের জন্য আমি আমার স্থান রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত উপস্থিত নগাঁও গ্রামের মুরবিয়ান যুবক ভাইরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, যার অপেক্ষা আমরা অপেক্ষিত কাঙ্ক্ষিত মেহমান সুদূর কিশোরগঞ্জ থেকে আগত বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা এম এ হাবিবুর রহমান ফারুকি সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ তিনি 8টায় মাইক ধরবেন। এই জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, কাঙ্ক্ষিত মেহমান বিশেষ অতিথি অত্র এলাকায় আসেন নাই, ওনার আলোচনা অত্যন্ত সুন্দর, ওনার সাথে ব্যক্তিগত আমার 4-5 বছর পূর্বে উত্তর সংগ্রামে মাহফিল করেছিলাম, সেখান থেকে পরিচয়, অনেক জায়গায় মাহফিল করেছি, ইউটিউবে ওনার অনেক আলোচনা আছে। এই জন্য আমরা অনেক কষ্ট করে আপনারা এই মাহফিল গাছকে সাজাইলেন, কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যথাসময় বলেছিলাম আমরা আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব এম এ হাবিবুর রহমান ফারুকি আল কাদরি সাহেবকে আমরা দিয়ে দিব, ইনশাল্লাহ আমরার মাঝে এসে উপস্থিত হয়েছেন। বলেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন, বলেন আলহামদুলিল্লাহ, এতে আপনাদের খুশি না বেজা? যথাসময়ে আমাদের কাঙ্ক্ষিত মেহমান প্রধান অতিথি যিনি ওনার সাথে আমাদের কথা হয়েছে উনি রাস্তায় আছেন, যথাসময়ে ওনাকে আমরা দিয়ে দিব মুফতি মনু ইসলাম মুনার চৌধুরী, যার আলোচনা শোনার জন্য অত্র এলাকার মানুষ অপেক্ষায় ঠিক কিনা?
অনেক মানুষ আমাকে বলেছে হুজুর কবে আমাদের প্রধান অতিথি আসবেন কবে আমাদের বিশেষ অতিথি হিসেবে আসবেন ইনশাআল্লাহ আমরা এই বছর যথাসময়ে আমাদের কাঙ্ক্ষিত সম্মানিত মেহমানবৃন্দদেরকে উপস্থিত করার চেষ্টা করেছি আপনাদের সামনে সুন্দর কোরআন ও হাদিস থেকে সুন্দর আলোচনা জ্ঞান করব নসিহত ধারা পেশ করবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না শেষ কথাই আপনাদের নিকটে আমার একটাই অনুরোধ আমরা মাহফিলে যাব অনেক জায়গায় আমাদের আলোচনা শুনবো ওয়াজ করব ওয়াজ শুনব কিন্তু ওয়াজ শোনার পরে যদি আমরা নেক আমল না করি এই ওয়াজে কোনো কাজ আসবে না ঠিক কিনা কারণ আল্লাহ রাসুলের হাদিস রাসুল বলেছেন মানুষের চেহারার দিকে আল্লাহ তাকাবে না মানুষের সুন্দর পোশাকের দিকে তাকাবে না কে ধনী কে গরিব সেদিকে আল্লাহ তাকাবে না তাকাবে বান্দার তাকওয়া এবং কলবের দিকে নেক আমল আছে কিনা সেদিকে আল্লাহ তাকাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার নিকটে সর্বাপেক্ষা উত্তম এবং সম্মানিত ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার মাঝে কুদা বিরুতা আছে যে আল্লাহর প্রতি ভয় আছে রাসূলের প্রেম মোহাম্মদ ভালোবাসায় সে হচ্ছে আমি আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত বলেন সুবহানাল্লাহ এজন্য বাবা জিরা আমার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ নবীর একজন সাহাবি হযরত বিলাল উনি ছিলেন কালো সাহাবি ঠিক কিনা উনি ছিলেন হাবশি বংশের সাহাবি কালো সাহাবি উনি ইউনিভার্সিটিতে পড়েননি বড় বড় ইউনিভার্সিটিতে পড়েননি পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে তিনি পড়েননি তিনি এত মর্যাদাশীল হলেন কিভাবে পৃথিবীতে চারজন মানুষ সর্বপ্রথম জান্নাতে যাবে তার মধ্যে প্রথম হলেন আমাদের নবী বিশ্বনবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল আলামিন উনার সাথে সাথে যাবেন আমাদের নবীর প্রিয় সাহাবি সেই কালো সাহাবি হযরত বিলাল বলেন সুবহানাল্লাহ কারণটা কি কারণ একটি দুই মিনিটের ভিতরে বলে দেবো কারণ একটাই উনার প্রেম ছিল রাসুলের প্রতি কি ছিল রাসুলের প্রতি প্রেম ছিল যখন আল্লাহর রাসুল যখন পৃথিবী থেকে পর্দা করে নিলেন বিলাল আর মদিনায় থাকতে চায় না চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি আর ওই মদিনায় থাকতে চাই না যে মদিনায় আমার প্রাণের নবী প্রাণের রাসুল নাই নবী করে থাকতেন আমি আগে থাকতাম রাস্তা ক্লিয়ার করে মসজিদে নবীতে আজান দিতাম আমার আজানের পরে সেই নবীজি ইমামতি করতেন আজকে মদিনার শহরে নবীজি নাই আমি সেই শহরে থাকতে পারবো না এই বলে সমস্ত সাহাবিদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন সাহাবিরা বাধা দিচ্ছেন তুমি যাবে না এরপরেও আল্লাহ নবী সাহাবি বিলাল বলেন না আমি থাকতে পারবো না আমার বিরহ যারা বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবি হযরত বিলাল যখন তিনি চলে গেলেন আর 8 মিনিট সময় আছে ঠিক 8টার সময় আমি ছেড়ে দিব আল্লাহর নবীর সাহাবি হযরত বিলাল যখন চলে গেলেন বহু দূরে চলে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা পাগল পড়া হয়ে গেলেন কারণটা কি গো মদিনার মসজিদে আজান হচ্ছে না বিলালের কণ্ঠে আজান শোনা যায় আল্লাহর নবী পৃথিবী থেকে পর্দা করে নিয়েছেন আল্লাহর নবী তো হায়াত নবী জিন্দা নবী ঠিক কি না এমনি সাহাবীরা মন ভাঙা মদিনা শহরের সমস্ত মহিলা পুরুষদের ছোট বাচ্চাদের মন ভাঙা আজকে যদি মদিনা শহরে বিলালের কণ্ঠে আজান শুনতাম মনটা সান্ত্বনা দিতে পারতাম গু আজকে আল্লাহ নবী সাহাবি বিলাল চলে গেল নবী ওই পৃথিবীতে নাই আমরা কাকে নিয়ে বাঁচব এই বলে মদিনার শহরে সবাই কাঁদতে লাগলো এমনে পাগল পড়া হয়ে গেল আল্লাহ নবী স্বপ্ন যুগে বিলালকে দেখালেন ও প্রাণের সাহাবি বিলাল মদিনায় মসজিদে তুমি আজান দিতা গু সাহাবিরা তোমার ব্যাপারে কমপ্লেন করতো তোমার আজান সুন্দর না একদিন পরামর্শ অনুযায়ী তোমার আজান বন্ধ করে দেওয়া হয়েছিল মদিনা শহরে অনেকদিন আজান হয়েছে ওই আজানের ধাক্কা কিন্তু আরশের পর্যন্ত পৌঁছত না ও বিলাল রে স্বপ্নে যুগে দেখাচ্ছেন আল্লাহর নবী বিলাল সাহাবিকে ও বিলাল তুমি যখন আজান দিতে মসজিদে নববীতে তোমার আজানের সুর হতো মদিনায় ধাক্কা খাইতো আল্লাহর আরশে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি আমার নবীজি ডাক দিয়ে বললেন বিলাল তুমি আর একটা সেকেন্ড দেরি করবা না মদিনায় চলে যাও মদিনার সমস্ত মানুষ তোমার জন্য পাগল নবীকে স্বপ্নে দেখা আল্লাহর নবীর সাহাবি বেহুশ হইয়া পাগল পড়া হইয়া সকালবেলা বলবে রওনা দিয়া মদিনায় চলে আসলেন চলে আসার পরে সমস্ত সাহাবীরা বলতেছেন ও বিলাল রে একদিন না দুই দিন না 6 মাস হয়ে গেল মদিনার মসজিদ তোমার কণ্ঠে আজান শুনলাম না আজকে তুমি আজান দাও বিলাল বলে আমি আজান কিভাবে দেব আমি আজান দেওয়ার পরে গো আমার মায়ার নবী হায়াত নবী জিন্দা নবী তিনি ইমামতি করতেন আজকে আমি আজান দেব আমার নবী তো আর ইমামতি করবেন না এমনি বিলাল বলে না আমি আজান দিতে পারবো না আল্লাহর নবীর নাতি হাসান হুসাইন ডেকে ডেকে বলে ও বিলাল বিলাল তুমি আজান দাও মদিনার
মসজিদে মদিনার মসজিদে তুমি আজান দাও এমনি যখন তিনি বললেন বলা মাত্র ওই সাহাবী হযরতে হাসান হুসাইনের কথা শুনিয়া বিলাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না তিনি মসজিদে নববীতে চলে গেলেন মিনারে উঠে মিম্বরে মিনারে উঠেইয়া তিনি আজান দিলেন আল্লাহু আকবর বলে আজান যখন দিলেন এমনি মদিনার কিতাবের মধ্যে উল্লেখ করা হো ছোট ছোট বাচ্চা সহ এমনকি মহিলা পর্যন্ত পাগল হয়ে গেছে রে আজকে দেখা যায় মদিনার মসজিদে বিলালের কণ্ঠে আজান শোনা যায় সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা মনে করছেন যে আজকে বিলাল আজান দিয়েছে নিশ্চয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মসজিদে নবীর মধ্যে আজান নামাজে ইমামতি করবেন বলেন সুবহানাল্লাহ নবীর প্রেম মহব্বত ভালোবাসা থাকতে হবে অন্তরে এই নিয়ে আলোচনা নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে রেখে আজকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত করবেন আজকের এই বিশেষ অতি আজকের এই মাহফিলের বিশেষ অতিথি জনাব মাওলানা এম এ হাবিবুর রহমান ফারুকী আল কাদির সাহেব তিনি এই মুহূর্তে মাইক ধরে নেবেন এই জন্য বিশেষ করে গ্রামের সমস্ত মানুষদেরকে আবারও আমি বিনীতভাবে অনুরোধ করি আপনারা আর বিলম্ব না করে অতি সত্য মাহফিলে চলে আসুন এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু